ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের নিয়ে বিশেষ ট্রেন ফিরছে ডানকুনিতে। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বহু মানুষ। ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের বাড়ি ফেরানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই কথা মতো আগামীকাল আজমির থেকে হুগলি জেলার ডানকুনি স্টেশনে আসছে বিশেষ ট্রেন। সেই বিশেষ ট্রেনে ফিরছেন আটকে পড়া পর্যটকরা। তাই আজ সোমবার ডানকুনি স্টেশন পরিদর্শন করল জেলা প্রশাসনের আধিকারিকরা। আগামীকাল সকালে বিশেষ ট্রেনে আজমির থেকে ডানকুনি স্টেশনে এসে নামবে আটকে পড়া মানুষেরা। এরপর ডানকুনি থেকে তাদের নিজেদের বাড়ি ফেরার ব্যবস্থা করবে সরকার। সেই কারণে এদিন ডানকুনি স্টেশন পরিদর্শন করলেন ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম সহ জেলার প্রশাসনের আধিকারিকরা। নামটা বলুন। আমার নাম সুরেন্দ্র মুখার্জি। আপনি রেলের কোন দপ্তর থেকে? রেলের না, স্টেট বাস সাউথ বঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। আজকে এই ডানকুনি স্টেশনে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে আপনারা একটা পরিদর্শন করছেন, কিসের? আজমির থেকে প্রচুর লেবার আসবে। কবে? আজকে তারা সকাল 11টায় চাপছে, কাল সকাল 10টা নাগাদ পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছালে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাবে। আচ্ছা, তাদেরকে কীভাবে এখান থেকে নামিয়ে বাসে চাপিয়ে তার ব্যবস্থা করা যায় তার জন্য একটা পরিদর্শন। এই যে ট্রেনটা আসবে, কখন আসবে? সকাল 10টায় আগামীকাল। কত প্যাসেঞ্জার আছে? প্রায় 1200। আর কোন কোন স্টেটে যাবে? শুধু ওয়েস্ট বেঙ্গলে যাবে, বিভিন্ন জেলায়। আপনারা জানেন যে এই সময় লকডাউনের জন্য বিভিন্ন রাজ্যে আমাদের এখানকার ছেলেরা আটকে পড়েছে, মানে নানা রকম নানা জায়গায় ছেলেরাই আটকে পড়েছে। অর্থাৎ আজমিরে যে সমস্ত ছেলেরা আটকে পড়েছে বা যে সমস্ত ফ্যামিলি আটকে পড়েছে তাদেরকে বিশেষ ট্রেনে করে নিয়ে আসা হচ্ছে, এবং আগামীকাল তারা এখানে এসে পৌঁছাবে ডানকুনিতে। এখান থেকে কীভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেই জন্যই আজকে সমস্ত দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে, কীভাবে তাদেরকে বাসো করে এখানে অন্যত্র নিয়ে গিয়ে তাদেরকে চেক আপ করিয়ে তারপরে যে যার গন্তব্যস্থলে অর্থাৎ তার বাড়িতে পৌঁছানো সেরকমভাবেই। ওই জন্য আজকে সেই তার ইন্সপেকশন হচ্ছে। আপনারা দেখেছেন যে সিএমও সাহেব রয়েছেন এবং আছেন ইউ সাহেব থেকে শুরু করে ডেপুটি সাহেব রয়েছেন, সবাই এসে ওনারা দেখে যাচ্ছেন যে কীভাবে তাদেরকে নিয়ে এসে তাদেরকে তাদের বাড়ি পৌঁছানো যায়। সেই জন্য এই যে এদিক দিয়ে আমাদের বাসগুলো আসবে, অর্থাৎ আমাদের লোকেশনের মধ্যে না গিয়ে এই রেপসের এই এই সাইড দিয়ে নিয়ে যাওয়া হবে, যেখানে জনবসতি ছাড়া যে জায়গাটা সেইখানটা দিয়েই বাস করানোর চিন্তাভাবনা রাখা হয়েছে। কেন ব্রিজের এটা দিয়ে খুব শর্ট জায়গা, এখানে জনবসতিপূর্ণ জায়গা, তার জন্য এটা দিয়ে না নিয়ে গিয়ে অন্যত্র আর একটা রাস্তা। একটা প্রশ্ন হচ্ছে ট্রেনটা তাহলে কোথায় দাঁড়াবে? ট্রেনটা কি আপনাদের করিডোরে চলে যাবে? ট্রেনটা করিডোরে চলে যাবে, এটা করিডোর থেকে তাদেরকে নামিয়ে এখান থেকে নিয়ে যাবে। মানে স্টেশনে ট্রেন দাঁড়াবে না? এবং স্যানিটাইজেশন করানো হবে, আগের দিনেও করানো হবে এবং আগামী কালকেও। কত কত যাত্রী আছেন? এটা আছে প্রায় 1200। 1200 যাত্রী? মানে এরা এই যে কর্মকাণ্ডটার দায়িত্বে কে আছেন? মুখ্যমন্ত্রী? স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই? অবশ্যই মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী না হলে এই মানুষগুলোকে কিভাবে ফিরিয়ে আনতো? হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।